পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত সোমবার মস্কোতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, এখন আমরা দেখছি যে কীভাবে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে তারা ইউক্রেন, ইরাক ও সিরিয়াতেও একই ভূমিকা নিয়েছিল। তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি তো রয়েছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ, শরণার্থী সমস্যা, অভিবাসী সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। ল্যাভরভ বলেন, পশ্চিমারা যুদ্ধের বিস্তার চায় কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থ সম্পদ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এটা সম্ভব নয়। আপনি নির্লজ্জভাবে কারো উপর অবিরত আধিপত্য বিস্তার করতে পারবেন না, সেই সময় আর নেই। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনও চলছে। ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 10,000-এরও বেশি। এই নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, 1953 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।